యాంగిల్స్ ఎక్కువ వచ్చింది. अजीब जानवर है, इतना भी खाए फूका ही रहता है. ऐ तो शौक तो कुछ भी था ये. देखो 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 बेचारे को, तुमने ने कुछ बोला, चुपचाप खाना खा रहा है. आड़ी मिलेगी आड़ी. देखो बेचारे को, देखो कुछ बोला, चुपचाप से खाना खा रहा है. हैं तो तुम भी चुपचाप से खाओ ना. ऐ के तो छेड़ा है अच्छे ना. अपने मुंह के सामने खाना खा रहे हैं. सत्ती कर पकड़े जाएंगे. Hey, what is up, everybody? It's you, by the way, Shagai. Welcome to another vlog. As dekhti pachho je ekhane amader vlogger moddhe team member ra boba hoye galagali kiste kiste korte pare. Subho kalke hocche bhang bhang ke drain er moddhe pore chilo. Tarpore majra theke ami ar prokash e uthe. O pata chalo hai jismo ka nasha. Start ki news. Start ki obostha, sheki obostha kake bolam ki bolbo je snan korte korte mane obostha kharap. Ki bhitore jange pore ni but tao band er bhitore kada dhuke geche bhabai. Ya tui na amar chate o gula. सिम गलाय झुलिए मरे जाओ. তো আজকে সবাই একসাথে আবার একত্রিত হয়েছে একটাই কারণে, বিকজ আজকে আমাদের এখানে মেলা আছে. মেলা না, আজকে আমাদের এখানে শুট আছে. আর এখানে প্রথমে খাওয়া দাওয়ার পর্ব চলবে, তারপরে কাজ হবে. কি খাচ্ছে সবাই? পরোটা উইথ রোল. পরোটা উইথ রোল না, পরোটা উইথ গুগলি. Yes, চাপাতি চাপাতি. এখানে একমাত্র নিষ্ঠার সাথে একটাই ছেলে কাজ করে. তোমরা দেখে নিলে কে পাত দেয়. Run. আমরা এখন রেডি হয়ে গেছি বেরো বলে. আর স্লো তুই মাথায় কি পড়েছে এটা? কেন উল্টো পাল্টা জায়গায় কেন ফুটোর আগে বুঝতে পারিনি, যেখান থেকে যা খুশি ইচ্ছে ঢুকে যায়. তো আমরা রেডি হয়ে গেছি, বিকজ আমাদের ফার্স্ট যে সেগমেন্টটা রয়েছে ওটা আমরা শুট করতে এখন মাঠে নামবো. আর খেলা হবে. আর তোমাদেরকে একটা কথা বলে থাকি, এই যে সেটা ভাঙা নিউজটা না, এটা আমাদের নিউজ. আমাকে সিরিয়াস হতে বাধ্য করো না প্লিজ. বহুত ভালো আছি, ভালো থাকতে দাও ঠিক আছে. চুলকানি বিদ্যে করো না. সেটা ভাঙাটা আমরা বানিয়েছি, এটা ইনভেন্ট হয়েছে বং জোগার্স থেকে. আর ভালো সময় আসলে উত্তর দেবো. তোমাকে জিজ্ঞাসা কি হলো? আরে আমি ওই, হ্যাঁ তো বলো সেটা. হ্যাঁ তাহলে আমরা কোথায় আছি? আপাতত শান্তিনগর. এটাকে শান্তিনগর বলে. আচ্ছা রেল লাইনে তার এটা খবর. হ্যাঁ এই ট্রেন আসছে. ট্রেন আসছে, দেখতেই পাচ্ছো. এটা হচ্ছে খড়দার এই সাইডটা. এই ট্রেনটা নতুন কিনলাম, কেমন লাগলো জানিও? মস্ত জোক মারা রে. আমার কাছে তো টাকা নেই, তাই জন্য আমি ট্রেনটা আর দেখ কিনেছি. সেটা আমার ব্যাপার, আমি তোর সাথে. এই দেখো দেখো, আমাদের টিম মেম্বার আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে. ওই যে দেখো আগে আগে, ঠিক আছে. আর আমরা দেখো এখানে পিছন পিছন রয়েছি. যাই হোক, মেইন জিনিস এখানে রয়েছে. মেইন জিনিস এখানে রয়েছে. হ্যাঁ আপনারা হয়তো ভিডিওটা দেখছেন, কিন্তু আপনারা জানেন না যে আমরা এই ভিডিওগুলো যখন বানাই তখন কতটা আমাদেরকে এফোর্ট দিতে হয়, কতটা খাটনি করে বানাতে হয়, প্লাস আমাদের বাড়ির লোককে অনেক ম্যানেজ করে বাড়ির লোকের সাপোর্ট নিয়ে করতে হয়. আর বাড়ির লোক যদি দেখে ভিডিও করে লোকের গালাগালি খাচ্ছি, তো তাহলে আমাদের কাজ করার কোনো মানেই হয় না ঠিক আছে. বাট তাও বুঝি না, আমরা সেরকম কোনো ভুল কাজ করিনি যে আমরা গালাগালি খাবো. তো যাই হোক, যাচ্ছি এখন, দেখা যাক কত কি করা যায় না করা যায়. আর বহুত গরম লাগছে, আজকে রোদও রয়েছে ভালো, দেখতেই পাচ্ছ. বেশ ভালো রোদ রয়েছে, সব দেখাচ্ছি. কি দেখাবো তো, টুপিটা ঠিক করে পরো, রোদ লাগছে তোমার. তোমার বউ যদি দেখে যে তোমার কপালটা পুড়ে গেছে. ও আচ্ছা বুঝেছি. কপাল তো পোড়াই টাটা. টিমের মেম্বার হচ্ছে আমাদেরকে ছেড়ে চলে গেছে, বিকজ এটা হচ্ছে বংজোগার্সের টিম. আর রেস্ট অফ দ্য পিপল মানে হচ্ছে আমরা দুজন, আমাদের দুজনকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে. ওই জন্য টিম আগে আগে কি যায় আমাদেরকে ছেড়ে. কী তাই তো? 100 টাকা দিবি তো? ঠিক আছে 100 টাকা. গ্রে তুমি কিছু বলতে চাও? না আমি দেখছি জায়গা. আচ্ছা ঠিক আছে দেখো. তো কাজ স্টার্ট হয়ে গেছে, বাকি জিনিসটাই পরে দেখাচ্ছি ঠিক আছে.
আমরা চলে এসেছি, কোথায় চলে এসেছি আমরা? খালপাড়ে। খালপাড় পচা খাল, যেখান দিয়ে পচা পচা গন্ধ বেরোয়। সালা ছোটি গঙ্গা বল কে নালে মে কুদা দিস। না এখানে আমরা ডুব খুব মারবো না, ঠিক আছে? ফার্স্ট সেগমেন্ট আমাদের শুট হয়ে গেছে রেল লাইনের ধারে, ওই জায়গাটা গ্রেট জায়গা ছিল, গ্রেট জায়গা শুট হয়ে গেছে। এবার হবে হচ্ছে শুভর জায়গা, শুভর জায়গায় ওখান থেকে হয়তো তুহিন বেরোবে, এই সাইড থেকে শুভ আসবে। এবার কি করতে আসবে কি না করতে আসবে সেগুলো ভিডিও রিলিজ হওয়ার পর দেখতে পাবে তোমরা। তোর নাম কি? যদি কোনো মেয়ে আমার ভিডিও দেখে থাকে তাহলে প্লিজ বাজে বাজে কমেন্ট করবেন, আমার একটা গার্লফ্রেন্ড আছে আর আই লাভ ইউ, মানে গার্লফ্রেন্ড বলছি। আর ইয়ে বহুত জোরে পাদ দেয়। আরে ভাই ভুল ভাল কথা কেন বলিস আমার নামে? আমি একটা ইনফ্লুয়েন্সার, ইউ নো আমার একটা সস্তার ফেস ভ্যালু আছে। এক মিনিট, ইনফ্লুয়েন্সার পাদ দেয় না? আর সেটা ভাঙা নিউজটা না আমাদের, লোকে চুরি করছে। আসো লড়তে, আসো আমি রেডি, আসো আসো আসো, দম থাকলে আসো। সো বাকি পাবলিকরা ওখানে পিছনে কিছু আলোচনায় বসে গেছে, দেখতে পাচ্ছো গাড়িতে বসে গেছে। হ্যাঁ আমার গাড়িতে বসে গেছে। ঠিক আছে, 200 কিলো গাড়ি যখন নিজের গায়ে পড়বে দেখবি পুরো চারটা পাপড় হয়ে যাবে। কি কথা বলতে চলছে ওখানে? কি কথা বলতে চলছে? এখানে লোক খেতে পারছে না, মরে আছে, তুমি কেন হচ্ছ? চলছে দৌড়া দৌড়ি, এবার হবে মারামারি, আমার সাথে হবে স্লোয়ের মারপিট, আমি স্লোয়ের মেরে মুখ চুক ফাটিয়ে দিয়েছি। স্লোতে কিছু বলতে আস? আমি ধর মিরিয়া কে বচপন সে এসি সচ কেন মেরে পুরো খানদার কি এসি? এখন না পরে মুখ ফাটাবো তো ভাই, এখন তুই কি করছিস এটা? আরে চোখ দিয়ে করোনা ভাইরাস ঢুকছিল যার জন্য আমি চোখ অবধি মাস্ক পরেছি। তো তোমার তো অন্য জায়গায় ফুটো রয়েছে, ওখানে তো মাস্ক পরতে পারে। নোংরা ছেলে, হ্যাট দেখতে পাচ্ছো যে লে ভালো লাগে না? না 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 না, প্রচুর রোদ রয়েছে এখানে, শুট তো চলছেই, আর শুটের মধ্যে আমার সাথে একটা ছোট্ট একটা ফ্যান দেখা করতে এসেছে। হাই বলে দাও, তোমার নাম কি? বিজু গুহ। তুমি কোথায় থাকো? আমি পাঞ্চিরা খালপাড়ে থাকি। সো দেখছো আমরা এরকম ভাবে মানে ছোট ছোট ফ্যান্সরা আমাদেরকে এতটা ভালোবাসা দেয়, এতটা সাপোর্ট করে, সো থ্যাংক ইউ সাপোর্টের জন্য। এরকম ভাবে সাপোর্ট করে যাক সবাই, আর এরকম ভালোবেসে যাক, আর তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো। টাটা। তোমার বরের দুধুটি ইচ্ছে তুমি কিছু বলবে না? তাহলে ও আচ্ছা আমার খুব ভালো লাগছে, বিয়ের আগে এখানে লাভ বাইট দিয়ে দিছি, দেখো না লাল 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 লাল, বিয়ের আগে লাভ বাইট পড়ে গেছে আমার। বৌদি কিছু মনে করো না,
একটু দেখে শুনে বুঝে নাও, বউ হয়েছে বাড়ির, একটু সামনে নিও কাট করে দাও। দেখেছ আমার বিয়ে আজকে, বাকি তো তুমি কি করছো? তুমি কি চাও আমার ভালোভাবে বিয়েটা হোক? দেখো ধুতি ধুতি করে দিয়ে ধুতি ইয়ে করে দিচ্ছে, ঠিক করে দিচ্ছে, তো আমার জায়গাটা শুট হয়ে গেল। আর এই যে টোপর, আমার এইসব বিয়ে ফিয়ে নিয়ে বহুত ভয় রয়েছে। আমাদের জায়গাটা হয়ে গেছে, আর এবার আমি এই অবস্থাতেই হচ্ছে যাচ্ছি ঘরের ভিতরে। বহুত গরম। হ্যাঁ, তো গার্লফ্রেন্ডকে যদি আমি বিয়ে করি তুই কি বলবি? এবার বল ভাই, সাপোজ মনে করে যে আমার বিয়ে হচ্ছে, গিয়ে দেখলি, তুই তো ইনভাইটেড অবভিয়াসলি, তুই তো আমার ভাই, ঠিক আছে, তুই আচমকা গিয়ে দেখলি যে তোর গার্লফ্রেন্ডের সাথে আমার বিয়ে হচ্ছে, তুই কি বলবি? কোনো হতেই পারে না এটা। যদি হয়, আমার টার্গেট জানিস কি রয়েছে? আমার টার্গেট রয়েছে আমি গ্রেট বউকে বিয়ে করবো। না 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 না, নোটা না, বাপিদা বিয়ে করতে যাবে, খুব মিষ্টি লাগছে বাপিদাকে বিয়ের সাজে। তো বলো কোন পাত্রী তোমাকে বিয়ে করতে চলেছে? আমাকে কেউ বিয়ে করতে চলছে। তাহলে এরকম হাতে ধুতি মাথায় টোপর, এগুলো কি? টপা টপ টপা টপ টপা টপ, মালুম না কি সারে মিলকে পাগল বানা রাহে হামকো। আরেকটা পয়টা বললাম না, বিশ্বাস করো বিশাল মিষ্টি লাগে তোমাকে, খুব মিষ্টি লাগে। দেখো দেখো এদিকে দেখো বাপিদা, তুই কি বলতে আস? সমজ রে না আরে বাবা, প্রকাশদার মুখে একটা বিক্ষোভে সৃষ্টি, এই মাত্র বাজ পড়বে বাজ পড়বে বাজ পড়বে, বীর্য পড়লো, সরি। আরে তোর থেকে ভালো শ্লোক আছে, শ্লোক না। আরে কাকা তুমি আবার, এই তো সাবাস, আজকে হচ্ছে শুটের শেষ দিন, তো খুব কষ্ট হচ্ছে, আজকে শুট শেষ হয়ে যাবে, আবার আমরা আলাদা হয়ে যাবো। স্লো বিয়ে করে নিজের শ্বশুর বাড়ি চলে যাবে। আর তার মধ্যে স্লো হচ্ছে ব্লগ করতে করতে ড্রেনের মধ্যে ঢুকে গেছিল, ওই দেখো ফাঁকা জায়গাটা, তো ওখানটাতে ঢুকে গেছিল, বেচারা পা ফাঁকে একটু হালকা কেটে গেছে। তুই কিছু বলতে আস? যদি গ্রে কে কোনো পছন্দ করে থাকো তাহলে প্লিজ ওর ইনস্টাগ্রামে গিয়ে ওকে ফলো করো, ওকে ডিরেক্ট প্রপোজ মারো, ও অ্যাকসেপ্ট করে নেবে, বিকজ ও সিঙ্গেল, চির সিঙ্গেল মানুষ। খুশি কি কমান্ড?